নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আগামী 29 এপ্রিল যখনই শনি রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করে গেল, তখনই সাড়ে সাতির সেকেন্ড স্টেজ কিন্তু কুম্ভ রাশি শুরু হয়ে গেল। এই সাড়ে সাতি সম্বন্ধে ওভারঅল আলোচনা করতে গেলে, ওভারঅল কুম্ভ রাশি কী দিক থেকে মেনলি লাভ পাচ্ছে, কোন দিক থেকে কিছুটা প্রবলেম ক্রিয়েট করবে, সর্বার্থকভাবে আপনাদের কুম্ভ রাশি সংক্রান্ত একটা আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন সাড়ে সাতি কথাটা বলতে গেলে যে কথাটা বলা যায়, শনি এতটাই পাওয়ারফুল প্ল্যানেট, এতটাই বড় প্ল্যানেট এবং পৃথিবী থেকে এত দূরে অবস্থান করছে এবং সূর্য থেকে অনেক দূরে অবস্থান করার জন্য ওভারঅল বলে এর কক্ষপথ অনেক বড় হয়। মোটামুটিভাবে আমাদের টোটাল ওভারঅল রাশিটাকে, টোটাল যে 12খানা রাশিটাকে রাশি পরিবর্তন করতে টোটাল যে সময় লাগে, অর্থাৎ এক পাক ঘুরে আসতে আমাদের যেমন পৃথিবীর সময় লাগে হচ্ছে 365 দিন, তেমন শনি রাশি পরিবর্তন করতে টোটাল সময় লাগে হচ্ছে 28 বছর 4 মাস। মোটামুটি মাফ করবে, 29 বছর 4 মাস, অর্থাৎ মোটামুটিভাবে হচ্ছে 30 বছরের মতো সময় লাগে। তা এই যে দীর্ঘ সময়, মোটামুটিভাবে 30 বছর সময়কাল প্রতিটা রাশিতে যখন অবস্থান করে, একটা রাশিতে অবস্থান করলে সেই রাশির ঠিক সেই রাশি তার আগের রাশি এবং তার পিছনের রাশিতে প্রভাব দিয়ে থাকে। তাই যখন কোনো রাশির আগের রাশিতে এসে অবস্থিত হয়, তখন কিন্তু সেই রাশির প্রভাব অলরেডি পড়ে যায়। জেনারেলভাবে কিন্তু সেই রাশির সেটা প্রথম স্টেজ হয়ে যায়। যেমন ধরুন কুম্ভ রাশিতে যদি বলা যায়, তাহলে কুম্ভ রাশিতে যখনই মকরের ঘরে যখন শনি প্রবেশ করেছিল, তখনই কিন্তু কুম্ভের সাড়ে সাতির প্রথম স্টেজ শুরু হয়ে গেল। আবার যখন রাশি পরিবর্তন করে যখন ডিরেক্টলি কুম্ভের উপরেই চলে আসবে, তখন কিন্তু সেটা সেকেন্ড স্টেজ শনির থেকে শুরু হয়ে যাবে। আবার যখন এই কুম্ভ রাশি থেকে রাশি পরিবর্তন করে যখন শনি মীন রাশিতে চলে যাবে, তখনও কিন্তু তার থার্ড স্টেজ চলবে। তবে জেনারেলভাবে যে রাশিতে থাকে সেই রাশি তার পিছনের রাশি তার এবং সামনের রাশিতে, তিনটে রাশিতে একসঙ্গে অ্যাট এ টাইম প্রভাব দেয়। তবে কখনোই কিন্তু সাড়ে সাত দিকে কিন্তু রাশি ছাড়া লগ্নের এক্সপেক্টে করা যায় না। সবসময় রাশির এক্সপেক্টে আমরা ক্যালকুলেট করি, চন্দ্রের এক্সপেক্টে, কেননা আমাদের মাইন্ডের উপরও একটা প্রভাব বিস্তার করে। প্রথমে শনির সাড়ে সাতের সম্বন্ধে আলোচনা করতে গেলে, মোটামুটিভাবে এই 30 বছর ধরে একটা টোটাল একটা ওভারঅল 12টা রাশিকে রাশি পরিবর্তন করে এবং সাড়ে সাত বছর করে টোটাল একটা সাড়ে সাতি চলে। প্রথম স্টেজ 2.5 বছর, সেকেন্ড স্টেজ 2.5 বছর, থার্ড স্টেজ 2.5 বছর। প্রথম স্টেজে অতটা না ক্ষতি হলেও মোটামুটিভাবে মিডিল স্টেজে একটু চাপ থাকে। সবসময় মিডিল স্টেজে আমাদের মাইন্ডের উপর একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করে, যেহেতু একদম রাশির উপর ডিরেক্টলি অবস্থান করে। তা কেন মানুষ সাড়ে সাতির নিয়ে এতটা ভয় খায়, মেন ব্যাপারটা কী আছে? কিন্তু কুম্ভ রাশি সাড়ে সাতির নিয়ে এতটা ভয় খাওয়ার কোনো ব্যাপার নেই, অনেকগুলো ব্যাপার আপনাদের বলার চেষ্টা করব। এখন শনি সম্বন্ধে বলতে গেলে প্রথমেই হলো, শনি হলেন অ্যাকচুয়ালি পরম যোগী, পরম ত্যাগী, পরম পবিত্র এবং শৃঙ্খলা পরায়ণ গ্রহ। এবং অ্যাকচুয়ালি উনি কিন্তু ডিসিপ্লিন বা আমাদের সমস্ত রেস্ট্রিকশান, লিমিটেশান, অর্থাৎ আমাদের জীবনে কতটা আমরা ডিসিপ্লিন মানছি, কতটা নিয়মিততে মানছি, কতটা রেস্ট্রিকশান মানছি, কতটা লিমিটেশান, সীমাবদ্ধতা কিন্তু ইন্ডিকেট করা হয়। উনি অ্যাকচুয়ালি হচ্ছেন আমাদের ন্যায় বিচারক, আমরা কর্মফলের দেবতা, কর্মের উপর উনি ফল দিয়ে থাকেন। মানুষের মনস্তত্ব এবং বিবেক জাগ্রতকারী, মানুষের জীবনে মানুষকে কষ্ট দিয়ে তার নিজের যে সত্তাকে, তার আত্মাকে অ্যাকচুয়ালি জাগ্রত করেন। কাঁচা লোহাকে যেমন পুড়িয়ে ইস্পাতে পরিণত করা হয়, তেমন কিন্তু মানুষকে কষ্ট দিয়ে তাকে আলটিমেটলি কিন্তু তার বিবেককে, তার আত্মাকে জাগ্রত করে এবং মানুষকে শুদ্ধ এবং বাস্তববাদী করে তোলে, যাতে মানুষ কিন্তু তার লাইফে চলতে পারে সঠিকভাবে, কোনো ভুল যাতে না করে। অ্যাকচুয়ালি ওভারঅলভাবে বলতে গেলে, যেহেতু প্রচণ্ডভাবে স্লো মুভিং প্ল্যানেট, তার প্রভাব কিন্তু যে কোনো রাশির উপর অত্যাধিকভাবে বেশি পড়ে। এবং মানুষের মধ্যে একটা ধীর স্থির কর্মস্পৃহা, ন্যায় নিষ্ঠা, লিমিটেশন অর্থাৎ সীমাবদ্ধতা, কোনো কিছু কাজকে সহজে না পাওয়া, সবসময় স্লোভাবে কর্মের উপরে বেশ করে মানুষের কর্মফল দাতা উনি হন। এবং সবসময় মানুষকে রেস্ট্রিকশন, ডিসিপ্লিন, সবসময় মানুষকে ডিসিপ্লিন পথে চালানোর চেষ্টা করেন। এবং শনি অ্যাকচুয়ালি কিন্তু অশুভ গ্রহ না হলেও, শনি কিন্তু মাড়ব নয়, শনি সেই অর্থে মাড়ব না হলেও শনির মধ্যে একটা প্রভাব রয়েছে। শনি সবসময় একটা স্লো মুভিং প্ল্যানেট, সবসময় আস্তে আস্তে ফল প্রদান করে, মানুষের কর্ম কতটা করছে তার উপর বেস করে ফল প্রদান করে। অ্যাকচুয়ালি স্ট্রিক্টনেস ব্যাপারটা কিন্তু থাকবে, সবসময় মানুষের মধ্যে একটা অবস্ট্যাগল, বাধা প্রদান করে, মানুষকে দেখেন যে তিনি সেই বাধা থেকে কিভাবে সেটাকে ভেঙে বেরোতে পারেন। এইভাবে মানুষের মধ্যে এই সমস্ত ক্ষমতাগুলো স্লো মুভিং প্ল্যানেট হওয়ার জন্য মানুষের মধ্যে একটা দায়িত্ব জ্ঞান বোধ বা তার রেসপন্সিবিলিটি, তার ক্ষমতা কতটা রয়েছে,
সে কতটা সে তার নিজের জীবনে কতটা তার রেস্ট্রিকশন বজায় রাখছে, কতটা সে জীবনে সঠিক পথে চলছে। এবং শনি হলেন একজন কঠিন টিচার, একজন কঠোর শিক্ষক। বৃহস্পতিদেব যেমন খুব একজন একজন ভালো মনের টিচার, কিন্তু এখানে শনিদেব হলেন কঠোর টিচার। সেখানে বৃহস্পতি নরম টিচার হলেও কিন্তু এখানে কিন্তু শনিদেব হলেন কঠোর টিচার, যে কিন্তু মানুষকে কষ্ট দিয়ে তাকে বিভিন্ন প্রতিবন্ধকতার মাধ্যমে দেখেন যে আপনি কতটা সেই সমস্ত প্রবলেম থেকে টেনে বেরিয়ে আসতে পারছেন। যদি এই সমস্ত পরীক্ষায় আপনি সফলতা অর্জন করেন, তাহলে কিন্তু জীবনে শনি কিন্তু আপনাকে প্রচুর দেয়, যখন দেয় তখন কিন্তু নেয় না। তবে জেনারেলভাবে সাড়ে সাথে যখন চলে, মানুষের মধ্যে একটা ধীর স্থির, একটা অলসতা, করছি করব, যাচ্ছি জড়ব, এই ধরনের একটা ভাব ক্রিয়েট করে। যদি আপনি পরিশ্রমী হন, যদি আপনি আপনার পরিশ্রমের উপর, আপনার ক্ষমতার উপর যথেষ্ট আস্থাশীল থাকেন, আপনার কাজের উপর নিষ্ঠাশীল থাকেন, তাহলে কিন্তু শনি যথেষ্টভাবে শুভ ফল দেওয়ার চেষ্টা করে। কিন্তু যদি আপনি লেটে ঘুমান বা লেটে যদি ওয়েক আপ করেন, অর্থাৎ অনেক দেরি করে ঘুম থেকে ওঠেন, বা আলটিমেটলিভাবে আপনার কাজকর্মের ব্যাপারে খুব একটা ওয়াকিবহল না থাকেন, তাহলে কিন্তু শনি আপনার উপর প্রচণ্ডভাবে একটা অশুভ ফলাফল দেওয়ার চেষ্টা করে। এই ব্যাপারটা মানতে হবে। তবে যাই হোক না কেন, শনি জেনারেলভাবে মিডিল স্টেজে যে সেকেন্ড যে স্টেজটা চলে সেই স্টেজে সব থেকে, অর্থাৎ মকর রাশিতে যখন চলে গেছিলো শনি, তখন থেকে কিন্তু সাড়ে সাথে শুরু হয়েছিল। অর্থাৎ মোটামুটিভাবে 24 জানুয়ারি 2020 থেকে আপনাদের সাড়ে সাথে শুরু হয়ে গেছে। আবার যখন মীন রাশি থেকে রাশি পরিবর্তন করে যখন পুরোপুরিভাবে মেষ রাশিতে চলে যাবে শনি, তখন কিন্তু 23 ফেব্রুয়ারি 2028 আপনাদের কিন্তু শনি সাড়ে সাথে পুরোপুরিভাবে চলে যাবে। তাহলে 24 জানুয়ারি 2020 থেকে 23 ফেব্রুয়ারি 2028 পর্যন্ত আপনাদের এই দীর্ঘকাল সাড়ে সাথে ভোগ করতে হবে। তা যাই হোক না কেন, 29 এপ্রিল থেকে যখন সাড়ে সাথে সেকেন্ড স্টেজ চলছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু কুম্ভ রাশি, মেষ রাশি, এই সমস্ত রাশি হচ্ছে শনি সক্ষেত্রী গড়, তা আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই শনি এতটাও অশুভ প্রভাব দেয় না, অনেক অংশে কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ ফল দেওয়ার চেষ্টা করে। আসুন দেখে নিন কোন দিক থেকে শুভ ফল দেওয়ার চেষ্টা করে। যেহেতু আপনাদের রাশির উপরে প্রভাব দিচ্ছে, তাই আপনারা কিন্তু কর্মস্পৃহা থাকবে, কর্মপ্রবল থাকবে, যে কোনো কাজকে কিন্তু অনেকদিন ধরে পুরনো কাজ যদি আপনি কর্মটা হন, তাহলে আপনাকে কিন্তু মিলিয়ে দেবে, আপনার সার্বার্থক প্রচেষ্টাকে কিন্তু সফল করবে, আপনার স্বপ্নকে বাস্তবায়িত করবে, আপনাকে মোটিভেট রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে, আপনাকে কিছুটা আনরোম্যান্টিক করে দেবে, কিছুটা রিয়েলিস্টিক করে দেবে, কিছুটা মেটেরিয়ালিস্টিক দিক থেকে আপনাকে সরিয়ে দেবে, কিন্তু আপনার কর্মস্পৃহা আপনাকে এমনভাবে বাড়িয়ে দেবে যে কোনো কাজ কিন্তু আমি উদ্যমের সহকারে করতে পারবেন এবং আপনার জীবনে কিন্তু অনেক অংশে সফলতা আসবে, জীবনের প্রাপ্তি যোগ আসছে, বিয়ে হোক, চাকরি হোক, জীবনে কোনো প্রেম হোক, পড়াশোনার দিক থেকে হোক, সর্বার্থকভাবে যদি আপনি লড়াই করেন, আপনি যদি চেষ্টা করেন, কুম্ভ রাশির কিন্তু সফলতা আসবে, যেহেতু রাশিতে কিন্তু প্রভাব বিস্তার করছে। অন্যদিক থেকে থার্ড হাউসে তা আসার দৃষ্টি দেওয়ার জন্য কিন্তু আপনাদের পরাক্রমকে বৃদ্ধি করবে, যেহেতু অ্যাকচুয়ালিভাবে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু শনি অনেক অংশে শুভ ফল দেওয়ার চেষ্টা করে, আপনার কিন্তু পরাক্রমকে বাড়িয়ে দেবে, ভাইয়ের দিক থেকে অনেকটা বাড়িয়ে দেবে, তবে ভাইয়ের দিক থেকে হেল্পটা অনেকটা বাড়িয়ে দেবে, অনেক নিত্য নতুন আপনার যোগাযোগ কিন্তু লাইফে আসবে, কমিউনিকেশন ফিল্ড কিন্তু তৈরি করবে, আপনার পরাক্রমকে অনেক অংশে বাড়িয়ে দেবে এবং আপনার জীবনে সর্বার্থকভাবে একটা সফলতাকে কিন্তু বৃদ্ধি করবে এবং আপনার বিয়ের যোগ ক্রিয়েট করবে, আপনার ব্যবসায় লাভকে বৃদ্ধি করবে যদি আপনি পরিশ্রম করেন, আপনার প্রেমকে সফল করবে, আপনার পাবলিক ডিলিংসের ভ্যালুটাকে বাড়াবে এবং দশমভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার রাশির এক্সপেক্টে আপনার কর্মপ্রাপ্তি, আপনার কর্ম ইনক্রিমেন্ট, আপনার ওভারঅল একটা যে কোনো জায়গায় কিন্তু আপনার একটা পরিচিতি লাভ করতে পারবেন, ছোটোখাটো আপনার কোনো রকম বিদেশ যাত্রা বলি বা তীর্থযাত্রা হবে, তবে জেনারেলভাবে এই সমস্ত শুভ ফল দেবে। তবে একটা কথা মনে রাখতে হবে, শনি যেহেতু এতটা একটা স্লো মুভিং প্ল্যানেট, যেহেতু কর্মের উপর বা আপনার পরিশ্রমের উপর বেশ করে ফলাফল দেওয়ার চেষ্টা করে, তাই আপনার জন্মছকে যদি শনি ভালো পজিশনে থাকে, তাহলে কিন্তু এই সমস্ত জায়গা থেকে আপনি শুভ ফল পাবেন। তবে আপনাকে কিন্তু এই সমস্ত জায়গা থেকে অবশ্যই পরিশ্রম করতে হবে, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। আপনি যদি লেটে ঘুম থেকে ওঠেন বা আপনি যদি খুব একটা পরিশ্রম না করেন, তাহলে এই লগ্ন সংক্রান্ত, রাশি সংক্রান্ত ব্যাপারে, আপনার বিবাহ ব্যাপার, আমরা সপ্তম ভাব সংক্রান্ত ব্যাপারে, তৃতীয় ভাব সংক্রান্ত ব্যাপারে, দশম ভাব সংক্রান্ত ব্যাপারে কিন্তু প্রবলেম লাগিয়ে রাখবে। তবে আপনি শনির থেকে কতটা শুভ ফল পাবেন, সেটা কিন্তু নির্ভর করছে আপনার বাচ্চারে শনি কতটা স্ট্রং রয়েছে, আপনার বাচ্চারে শনি কতটা ডিগ্রিগতভাবে বলাবল রয়েছে, আপনার বাচ্চারে শনি কোথায় অবস্থান করছে, আপনার কোন দশান্ত দশা চলছে, এইগুলো কিন্তু নির্ভর করবে। যদি এই সমস্ত জায়গা থেকে পজিটিভ সিম্বল পান, জেনারেলভাবে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু সাড়ে সাথে নেগেটিভ প্রভাব না পেয়ে অনেক অংশে পজিটিভ প্রভাব আসে, যেহেতু রাশিপতি রাশিতে থাকছে, সর্বার্থকভাবে কিন্তু কুম্ভ রাশি কিন্তু শুভ ফল পাবেন। কিন্তু যেহেতু এই মোটামুটিভাবে 17 তারিখ পর্যন্ত একটা শনি এবং মঙ্গল যোগ চলছে,
তাই যাদের কিন্তু মঙ্গলের লগ্ন যাদের তাদের কিছুটা একটু চাপ যাবে। এছাড়া আমাদের টোটাল বৈশাখ মাস জুড়েই কিন্তু অলরেডি একটা রবি রাহু গ্রহণ দোষ চলছে, মোটামুটি 15 তারিখ পর্যন্ত, 15 এপ্রিল পর্যন্ত। তাই কিন্তু এখানে রবি রাহু যোগ এবং এইখানে শনিমঙ্গল যোগ পড়ার জন্য একটু চাপ প্রত্যেকেরই যাচ্ছে, কিন্তু এই চাপটা আমরা ইমিডিয়েট কেটে যাবে এবং কুম্ভ রাশির ক্ষেত্রে সর্বার্থকভাবে সাড়ে সাথী শুভ পলার মাধ্যমে আমরা কিন্তু জীবনে সর্বার্থকভাবে উন্নতি করতে পারবেন। তবে কন্ডিশন একটাই, আপনার জন্মযোগে শনি ভালো থাকতে হবে, আপনাকে পরিশ্রম রাখতে হবে, আপনার নিজের প্রচেষ্টার উপর দখল রাখতে হবে, আপনাকে অলসতা দেখালে হবে না। যদি আপনি অলসতা দেখান তাহলে কিন্তু আপনার এই সমস্ত কাজগুলো কোনোভাবে লাইফে সফলতা দেবে না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যেহেতু রাশির উপর একদম শনির প্রভাব চলে আসছে, আপনার কিছুটা দাঁত সংক্রান্ত প্রবলেম, কিছুটা হাড় সংক্রান্ত প্রবলেম, কিছুটা কোমরে ব্যথা, কিছুটা বাতে ব্যথা, এই ব্যাপারগুলোটা কিছুটা আপনাদের ভোগাবে। তবে আপনাদের ক্ষেত্রে বিয়ে হওয়ার ক্ষেত্রে, চাকরি হওয়ার ক্ষেত্রে, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে, সার্বাত্মিক উন্নতির ক্ষেত্রে, বিজনেস ক্ষেত্রে, পরাক্রমের দিক থেকে, ভাইয়ের দিক থেকে, সম্পত্তির দিক থেকে, অনেক অংশে আপনারা কিন্তু জীবনে সর্বার্থকভাবে শুভ ফল পাবেন, যেহেতু রাশিপতি রাশিতে অবস্থান করছে। আশা করি আপনারা বুঝতে পারলেন আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো জানাবেন, এবং অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নোটিশ পেতে আমার অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, থ্যাংক ইউ।